ডেডপুল থ্রি দেখার আগে আই থিঙ্ক এইগুলো তোমাদের জানা উচিত কোশ্চেন হলো ডেটপুল আর উলভারি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে কিভাবে এন্টার করবে কারণ এটা মার্বেল ফ্যান্স এর জন্য সব থেকে বেশি এক্সাইটেড মুভমেন্ট বাট এটা হবে কিভাবে কারণ ওরা তো অন্য ইউনিভার্স থেকে বিলং করে মেবি তোমরা মিস করেছো কারণ এর অ্যান্সার ট্রেলারেই দিয়ে দিয়েছে কারণ রায়না রিসেন্টলি একটা পোস্ট করেছে স্লিং রিং এর যেটা বেসিক্যালি পোর্টাল ওপেন করার জন্য ইউজ করা হয় বাট ইন্টারেস্টিংলি এই স্লিং রিং এ টাইম স্টোন আর রিয়েলিটি স্টোন অ্যাটাচ করা আছে তাই এটার মানে হলো তুমি এটা ইউজ করে তুমি ইউনিভার্সের যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারবে আর মেবি এই স্লিং রিং ইউজ করে ডেডপুল আর উলভারি এমসি

ভাই বুঝতেই পারলাম এই মুভি ডেডপুলের যতই হোক না কেন এই মুভিতে ভরপুর ইমোশনাল সিনস এর সাথে সাথে ডেডপুলের মস্তি ড্রামা ফান এক্সাইটমেন্ট আর ইন্টারেস্টিং ক্যামিওস থাকবে আর একটা দুটো ক্যামিওস না অসংখ্য ক্যামিওস ইভেন তোমরা ভাবতেও পারবে না এমন এমন ক্যারেক্টারের ক্যামিওস আছে বাট এখানে নোটিসেবল জিনিস হলো এই লেডি ডেডপুলের পেছনে আমরা আরো অনেকগুলো ডেডপুলের ভেরিয়েন্টকে দেখতে পাচ্ছি যারা মেবি স্লিং রিং ইউজ করে এখানে এন্টার করছে বাট কোশ্চেন হলো তোমরা কারা কারা ডেডপুল 3 দেখতে যাচ্ছ কমেন্টে জানিও আর যারা আমার ইনস্টাতে ফলো করোনি তারা তাড়াতাড়ি করে নিও